দেড় মাসের মাথায় ফের একই জায়গায় বেলাইন ট্রেন, দুর্ঘটনা সেই অভিশপ্ত রাঙাপানিতে। লাইন থেকে ছিটকে গেল মালগাড়ির দুটি বগি, যদিও হতাহতের কোনো খবর নেই। এই রাঙাপানিতেই জুন মাসে লাইনচ্যুত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চক্রধরপুরে বারাবাম্বুতে দুর্ঘটনার রেশ টাটকা। মাত্র দেড় মাস আগে এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে রাঙাপানি। এই রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা। বুধবার বেলা ১১টা নাগাদ এনজিপির দিকে যাচ্ছিল মালগাড়িটি। তেলের ট্যাঙ্কার বোঝাইছিল মালগাড়িটিতে। হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি বগি। দ্রুততার সঙ্গে বন্ধ করে দেওয়া হয় রেলগেট। ঘটনাস্থলে পৌঁছে যান রেলকর্তারা। গত ১৭ জুন রাঙাপানিতে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল একটি মালগাড়ি। সেই ঘটনায় মালগাড়ির চালক সহ ১০ জনের মৃত্যু হয়। এইভাবে বারবার রেলপথে দুর্ঘটনায় আতঙ্কে রেল সফর। এই দুর্ঘটনার পরই সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ফাঁসি দেওয়া রাঙাপানি এলাকায় আরও একটি ট্রেন দুর্ঘটনা। ৬ সপ্তাহ আগেই সেখানে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল। যা ঘটেছে তা নিয়ে আমরা চিন্তিত। এই দুর্ঘটনার পরই শিলিগুড়ি বাগডোগরা লাইন দিয়ে বেশ কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। শিলিগুড়ি থেকে উৎপল পোদ্দারের রিপোর্ট, আর প্লাস নিউজ। দেড় মাসের মধ্যে একই জায়গায় দুর্ঘটনা, সেই রাঙাপানি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। আমরা সরাসরি চলে যাবো উৎপলের কাছে। উৎপল, ঠিক কি কারণে এই দুর্ঘটনা রেলের তরফে ঠিক জানানো হয়েছে? আর স্বাভাবিক হয়েছে কি ট্রেন চলাচল, কি জানতে পারছো? একদমই, তোমাকে প্রথমে বলে রাখি যে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং যে জায়গাটায় ঘটনাটি ঘটেছিল, যে ক্ষতিগ্রস্ত দুটি ট্রেনের বগি, সেই বগি দুটোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আজ সকালে দুপুর নাগাদ তোমার নুমালিগড় রিফাইনারি লিমিটেড শেডে যখন তেল ভরার জন্য মালগাড়িটি যাচ্ছিল, সেই সময় তোমার দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এবং সেই ঘটনাটি কন্টে কিন্তু তোমার রাঙাপানি এলাকায়, কারণ দেড় মাস আগে ঠিক এই রাঙাপানি এলাকাতেই আমরা দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ির যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবার আবার সেই মালগাড়ি ঘটনা রাঙাপানি স্টেশনে। এর ফলে কিন্তু যাত্রী থেকে আরম্ভ করে সবার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হতে শুরু করে যে একই জায়গায় পরপর দুটি ঘটনা কি করে ঘটলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে তোমার এই ঘটনা ঘটার পরই তড়িঘড়ি কিন্তু কাজে লাগে রেল দপ্তর এবং তাদের পক্ষ থেকে প্রথমেই কিন্তু রেলের যে বাকি বগিগুলো ছিল সেগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং যাতে মানুষের মধ্যে কোনো প্যানিকের সৃষ্টি না হয় সেদিকেও যেরকম ধ্যান দেন রেল দপ্তর। কারণ রাঙাপানি স্টেশনের পরেই কিন্তু রয়েছে তোমার উত্তরবঙ্গের একমাত্র বড় স্টেশন যেটা বলা চলে, সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এবং সেখানে একাধিক ট্রেন সেই সময় দাঁড়িয়েছিল এবং তারপরে তাদেরকে কিন্তু তোমার অন্য ঘুর পথে সেখান থেকে পাঠানো হয়। তবে এই মুহূর্তে যেটা আমরা জানতে পেরেছি রেল দপ্তর সূত্রে, যে জায়গায় ঘটনাটি ঘটেছিল এখন কিন্তু স্বাভাবিক রয়েছে এবং রেল চলাচল শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ উৎপল। জানা যাচ্ছে রেল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একই জায়গায় দুবার এই ট্রেন দুর্ঘটনা, দেড় মাসের মধ্যে দুটি ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির জায়গায় অন্য ট্রেন থাকলে, যাত্রীবাহী ট্রেন থাকলে কিন্তু একেবারে বিপদের মুখে পড়তো যাত্রীরা। আর বারবার ট্রেন দুর্ঘটনা নিয়ে সরব বিরোধী রাজনৈতিক বিদরা, এবং তারা কি বলেছেন আপনাদেরকে শোনাবো একবার। সংস্কারবিহীন রেল লাইন, সংস্কারবিহীন সিগন্যালিং সিস্টেম, কবচ, এত বাগাড়ম্বরের পরে ভারতবর্ষের মোট রেলপথের মাত্র ২% কবচের আওতায় এসেছে, বাকি কিচ্ছু আসেনি। রেল বাজেট তুলে দেওয়া হয়েছে, রেলে কোনো বিনিয়োগ নেই। ড্রাইভার সহ গার্ড সহ সমস্ত ক্ষেত্রে রেলকর্মীদের অপ্রতুলতা, নতুন নিয়োগ নেই। সংবেদনশীলতা হারিয়েছে কেন্দ্রীয় সরকার, বড় লোকেদের কথা ভাবছে। বুলেট ট্রেন যেটা আদৌ এখনো বাস্তবের মুখ দেখবে না, কবে সূর্যের আলো দেখবে বুলেট ট্রেন তার কোনো ঠিক নেই। সেটা নিয়ে এখন গাল গল্প দিচ্ছেন লোকসভাতে। কেন্দ্রীয় বাজেটের সাথে রেলের বাজেটকে অ্যামালগামেটেড করে দিয়েছেন মোদী সরকার। এসেই প্রথমে একটা রুটিন অনুসারে যেন রেল দুর্ঘটনা হচ্ছে, সেখানে একজন শৌখিন ভদ্রলোক রেল মিনিস্টার আছেন, তিনি অনেক ডিপার্টমেন্টের দায়িত্বে, তাছাড়া সারাদিনের মধ্যে অনেকটা সময় রিল তৈরি করেন, সোশ্যাল মিডিয়ার জন্য করেন, অনেকবার পোশাক বদল করতে হয়, এবং এইরকম রেল মিনিস্টার যাকে এক কথায় বলা যায় অপদার্থ রেলমন্ত্রী। কিন্তু এর থেকে বড় কথা হচ্ছে গত 10-12 বছর ধরে মোদী সরকার পরিকল্পিতভাবে ইন্ডিয়ান রেলকে দুর্বল করে আসছেন। প্রথমে তার বাজেট উঠিয়ে দিলেন, এরপরে হয়তো ভারতীয় রেল থেকে ভারতীয় নামটাও তুলে দেবেন।